السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত ভিউয়ার্স, ইউএনএফ চ্যানেলের সকল দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা মধুখালীতে একটা বাগান পরিদর্শনে আসছি। আলহামদুলিল্লাহ, এই বাগানের একটা সৌন্দর্য হলো কুল বরইর পাশাপাশি আপনার পেয়ারা গাছ আছে এবং আরও অনেক হাই ভ্যালু কিছু ক্রপস আছে, যেমন আপনার মাল্টা, তারপরে দার্জিলিং কমলা, এরকম আপনার বিভিন্নভাবে একটা করা হয়েছে, যাতে করে সারা বছর ব্যাপী একটা এই বাগান থেকে বিভিন্ন ফল হারভেস্ট করা যায়। তো আমরা এই বাগানের সম্মানিত অনার আমাদের এই ছোট ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ভাই, আপনার নাম পরিচয় এবং এই জায়গার ঠিকানা একটু বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মুন্সি আলাকসা, আর আমার এইখানে ঠিকানা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্ট, মধুখালী থানা, সন্ধ্যা আরকান্দি গ্রাম। আলহামদুলিল্লাহ, এই এখন হারভেস্ট চলতেছে তো খুব পুরো দমে, তাই না? কতদিন যাবত এই হারভেস্ট চলতেছে? এটা হচ্ছে ভারত সুন্দরী থাই আর কি আপেল কুল। আচ্ছা, এটা হচ্ছে আগাম, আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করছি, এখন পর্যন্ত হারভেস্ট করতেছে। আজকে সকালেও দুই মনের মতো ছিঁড়ছি, কালকে প্রায় সাড়ে চার মনের মতো বিক্রি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা দুই মন তোলার পরও এখনও দেখেন, এই যে আপনাদের একটু দেখাই একটা, এই মানে একটা ডাল শুধু দেখাই, চিন্তা করে দেখছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, পাতার থেকে ফলের সংখ্যাটা বেশি। এগুলো তো আজকে সকালে আলহামদুলিল্লাহ, আজকে সকালে হারভেস্টের পরে দেখেন অপরিপক্ক ফলগুলি, এখানে পরিপক্ক ফল নাই, তেমন একটা নাই। হ্যাঁ, তাহলে এখন আপনার এই বাগান থেকে যদি কেউ কিনতে চায়, হ্যাঁ, মধুখালী বা মধুখালীর আশেপাশে যারা আছে তারা যদি কিনতে চায় এখানে এসে, তা বাগান থেকে ছিঁড়ে তাকে দেওয়া হবে, এইভাবে বিক্রি করা হবে কিনা? জি জি, আমার আশেপাশে যারা আছে, আজকে সকালেও আমাদের এক ভাই আসছিল মধুখালী থেকে, নতুন দোকান দিয়েছে, তো উনি বললো ভাই আমি নতুন উদ্যোক্তা, আমি দোকান শুরু করছি, আপনি আমার জন্য একটু কমাই ধরেন। তো ওনার ইনশাল্লাহ রেটও অনেক কম ধরছি, আসলে এটা প্রকাশ করার মতো না। আর তার মনেতে আমরা যেমন অনেকে দুই কেজি দেয়, এক কেজি দেয়, তার মনেতেও একটু বেশি দিছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নতুন উদ্যোক্তা এবং নতুন ব্যবসা বাণিজ্য শুরু করছে, সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা এটা আলহামদুলিল্লাহ অনেক মহৎ একটা কাজ। আর আমাদের মাঝে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে ঢাকা থেকে আমার ছোট বোনের হাজবেন্ড আসছে, ওনার নাম শিহাবুদ্দিন। ভাই, এই যে আমাদের এই এলাকার মধুখালী এলাকায় যে এই বাগানটা পরিদর্শন করলেন, এই বাগান দেখে আপনার অনুভূতি কি, কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার সালাতের আদায়ের পর আমরা সুন্দর একটি কুলবরই বাগানে প্রবেশ করলাম, ভাই অনুমতি দিলেন, আমরা টাটকা বরই গাছ থেকে ছিঁড়ে খাচ্ছি, মানে খুবই আনন্দ পাচ্ছি, এরকম একটা বাগানে ঢুকে মানে খুবই নিজের কাছে আনন্দ লাগতেছে। আমরা হাতে বড়ি সংগ্রহ করে খাচ্ছি, আপনাদের আমন্ত্রণ, এই নতুন ব্যবসায়ীর উদ্যোগে উনি আসলে আপনাদের মানে এই জায়গায় কম রেটে বড়ি দিবে, আপনারা নিতে পারেন এই বাগান থেকে একদম ফ্রেশ। সামনের হয়তো মাসে আরো পুরোভাবে বড়িগুলো পরিপক্ক হবে, আরো স্বাদ হবে। এবং এই চারার জন্য ভাই আপনি তো চলে যাচ্ছেন, কিছু বলে যাবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, জাযাকাল্লাহ বলছেন, বারাকাল্লাহ বলছেন, মাশাআল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খায়ের বরকত দান করুক। এবং এই যে আমাদের এই এলাকার আরেকজন নতুন উদ্যোক্তা যিনি হতে যাচ্ছেন অলরেডি, আমাদের এই জহির ভাই, তিনি এই কুলের চারা গাছ অলরেডি নিয়ে আসছেন এবং তিনি বাগান করবেন। আসলে কি এই বাগানে প্রফিট হয় বা লাভের বিষয়টা তো অনেক কয়েক বছর ধরে আপনারা দেখতেছেন, কয় বছর ধরে আপনারা দেখতেছেন যে এই যে আমাদের ভাই মানে আল আকসা ভাই চাষাবাদ করতেছেন, এইগুলো দেখে কি আপনি উদ্বুদ্ধ হলেন? জি। আচ্ছা, কি কি বুঝলেন তার এই মানে চাষাবাদে? আমার ভাতিজা মোহাম্মদ আল আকসা মুন্সি, ও অল্প বয়স থেকেও এই নতুন নতুন এইসব বড়ি চাষ বা পেয়ারা চাষ এরকম কিছু চাষাবাদও করতেছে। তো আমি দেখেছি যে ও প্রথম থেকেই যেই খাতগুলোই আবাদ করছে সবগুলোর থেকেই আলহামদুলিল্লাহ
সফল সফলতা দেখি আস্তে আস্তে আমি আগ্রহী হলাম যে দেখি ও যেহেতু করতেছে তো দেখি আমি করতে পারি কিনা তো ওর থেকে বললাম যে তাহলে ভাই আমারও কিছু সহযোগিতা করে দাও আচ্ছা পরে ও আমার এই চারা আনা বা যে সব আপনার এই আবাদে যেগুলো পরিচর্যা করতে হবে এগুলো আস্তে আস্তে বললো বা বলতেছে তো ওর মানে ওর দেয়া পরিচয় ফর্মুলা অনুযায়ী আমি এখন ইনশাআল্লাহ চেষ্টা করতেছি নতুন করে বাগানটা করার আলহামদুলিল্লাহ তাহলে এই কত বছর যাবত আপনি এই ফল বাগানের উপরে কাজ করতেছেন ফল বাগানের উপরে আসলে করতে চাইছিলাম 2020 সাল থেকে আচ্ছা তো 20 সাল থেকে ওইভাবে করতে পারি নাই অনেক বাধা বিঘ্নের কারণে পরবর্তীতে 2019 তো মনে হয় না 2021 থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ 2024 সাল চলে আসলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি সফলতা পেয়েছে অনেক আলহামদুলিল্লাহ তাহলে সফল একজন খামার আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক এবং তার যত বাগানগুলি আছে প্রত্যেকটা বাগানে আল্লাহ তাআলা নিয়ামতে পরিপূর্ণ করে দিক আল্লাহুম্মা আমিন এবং সে যেহেতু এখনো বিয়ে-শাদী করে নাই আমাদের আজকে এই যুবকদের উদ্দেশ্যেই মূলত মানে বিবাহের গুরুত্ব এর উপরে খুতবা ছিল জুমার খুতবা হ্যাঁ এটা অবশ্যই সে অনুধাবন করছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি তার বিয়ে ইনশাআল্লাহ আমরা খাবো আশা করি হ্যাঁ এবং এই আর আমাদের জহির ভাই তিনি নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন এবং অলরেডি চারা কিনে নিয়ে আসছেন তারা কয় হাজার চারা কিনে নিয়ে আসছেন 500 পিস 500 পিস তারা এটা কতটুকু জায়গার উপরে লাগানো হবে 500 পিস চারা লাগানো হবে আপনার 80 শতক তাই না তার মানে এর মাঝে কি ইন্টারক্রপিং হিসেবে এগুলো থাকবে এই যে যেমন মানে পেয়ারা আছে এগুলো থাকবে না শুধু তাহলে এই কুল হয় যেমন এখন কুল আছে এগুলাকে কেটে তো আবার ডাল মানে কেটে দেওয়া হবে আগামী বছর আবার যখন হবে নতুন করে আবার মানে ফল হারভেস্ট করতে হবে এক বছর পরে তাই এর মাঝে তাহলে আপনি কি করবেন আমার প্ল্যানিং ছিল তবে একটু মিস্টেক হয়ে গেছে আর কি আমি ভাবছিলাম হয়তো ওর মতো এরকম মাঝেই দেবো কিন্তু আমার চারাটা বেশি আনা হয়ে গেছে যার কারণে আমি ওই শুধু কুলি আমাকে লাগাতে হবে তাই না মানে মাঝে ফাঁকাগুলো আছে আমার আর কি এই পড়ো হিসাবে একটু সমস্যা চলেছিল আমার এই কারণে হলো আমি ওই বেশি আনার কারণে ওগুলো লাগাতে পারি ইনশাআল্লাহ আগামী বছর হয়তো দেখা গেছে মাঝ থেকে কিছু গাছ কাটি দিয়ে আচ্ছা আচ্ছা আবার নতুন করে ও আচ্ছা আচ্ছা তাহলে তার মানে একটা হারভেস্ট নিয়ে তারপরে মাঝে থেকে কিছু গাছ কাটি দিয়ে অন্য ফল যেটা এর মাঝে হবে সেগুলো করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই ইউএনএফ চ্যানেলের সকল দর্শকদেরকে আমি বলবো আমাদের সাথে জুড়ে থাকেন এবং এই স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে কুল চারা এবং আপনার যত রকম টেকনিক্যাল সাপোর্ট লাগে সেটা অবশ্যই দিবে কি ভাই মানে আমাদের দর্শকরা যদি মানে এই বাগান যেহেতু আপনি একজন সফল খামারি বলেছিলেন সফল মানে চাষি তো সেই ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা চায় চারা যদি লাগে এবং আপনার কুল নিয়ে যদি ব্যবসা করতে চায় সেটাও এবং অন্য অন্য যেগুলো বাগান সমৃদ্ধ যে চারা এবং এটার লাগানো এবং যত্ন সব ধরনের সহযোগিতা কি পাবে আপনার কাছ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ যদি এরকম নিতে চায় বা আগ্রহী থাকে ইনশাল্লাহ তাদের জন্য কুলের চারা এবং থাই পেয়ারা মালটা যে কোনো যাবতীয় চারার জন্য আমার পক্ষ থেকে অনেক ছাড় থাকবে এবং নানা ধরনের ফল আছে যে ফল নিলে পরেও অবশ্য একটু কম রেট ধরা হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে সকলের উদ্দেশ্যে বলবো অবশ্যই ইউএনএফ চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা একেবারে নিঃস্বার্থভাবে আপনাদেরকে টেকনিক্যাল ফার্মিংগুলি দেখানোর চেষ্টা করব অর্গানিক ফার্মিংগুলি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু